নিশি, ও নিশি, নিশি, মাস্টারও খাবার দিয়া। মাস্টার নিন থেকে উঠছে, যাই দেখ, না উঠলে ডাকি তুল। স্যার, ও স্যার, আপনার নাস্তা নিয়ে হচ্ছি। স্যার, স্যার, আমি একজন শিক্ষক হয়েও জেনে শুনে একটা বড় অপরাধ করলাম, কাউকে না জানিয়ে চোরের মতো চলে গেলাম। নিজেকে বাঁচার জন্য এছাড়া আর আমার কোনো উপায় ছিল না। নিশি অনেক ভালো মেয়ে, মকবুল ছেলেটা তাকে অনেক ভালোবাসে। আমার কারণে মকবুল এ বাড়িতে আসে না। আমি কারো পথের কাঁটা হয়ে বাঁচতে চাই না। আমার জীবনটা অনেক দুঃখের, তাই দুঃখ কাঁধে বইয়ে বেরিয়েই আমি বাঁচতে চাই। আমি এই বাড়ির ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। ইতি আপনাদের স্নেহের মাস্টার রাশিদুল করিম। আপু, আমি বাসায় চলে যাই, আমার ভালো লাগতেছে না। আচ্ছা বস, একটা গান শুনি, আমিও তো যাবো নাকি। আজকে গান শুনতে পাবো না, আরেকদিন শুনবো। হ্যাঁ, আচ্ছা, আপনারা বোধ হয় পুরো গা হাঁটছেন, তাই না? হ্যাঁ, পাও ব্যথা। শহর থেকে আসছেন তো, গায়ের রাস্তা। আপু আমি চলে যাই। হ্যাঁ, আচ্ছা যেতে পারবি তো? হ্যাঁ পারবো, আমি তো আমার চিন্তা করবো না। হ্যাঁ, আমি চলে যাই, আসি ভাই। হ্যাঁ, যেতে পারবি তো? হ্যাঁ পারবো। আচ্ছা, তুমি অনেক ফাঁকি দিচ্ছ। মানে? মানে এই যে গানে এই তোমার এই যন্ত্রটা বাজানো শেখানো। আচ্ছা আপা, শুনুন, আজকে আপনাকে আমি বিভিন্ন পাখি দেখাবো। আর সেই পাখিরা নানান সুরে গান গায়, সেটা আপনাকে শোনাবো। চলেন তাহলে, আমরা এই যে এই জায়গায় একটা জঙ্গল আছে, ওই জঙ্গল থেকেই শুরু করি। হ্যাঁ যাবেন? হ্যাঁ আসেন আসেন।
ও আপনি, আপনাকে নিয়ে আমি একটা গান মানছিলাম, তো সুর দিতে গিয়ে মনে হলো আপনার সাথে আমার আর একবার দেখা হওয়া দরকার। কিশোর? না, ওই আবুলের সাথে একটু কথা বলতাম। আমি তো আপনারা আগেই কইছি, আমি আর পিছনের তাকাবার নই। আপনি তো আবুলের বাড়িতে ঠিকই এসে বসে আছেন। দয়ালের দুনিয়ায় মায়া বড় কঠিন গো। আমার তার সাথে আনা কথা ছিল, তাই আমি আর আসবো না। আমি এমন একটা প্যাঁচের মধ্যে পড়ে গেছি রে, সেই প্যাঁচটা কেমনে খুলবো বুঝতে পেরেছি। আমিও নক করছি কয়েকদিন থেকে, আপনি খালি কি জান কবার সার ফির কর না। কবার সাই কই না, এই কারণে যে তুই যদি আমাকে আমার ভুল বুঝিস, তুই তো আমার সব ময় না, সুখে দুঃখে তুই আনবো। তালি কর না কে, আমি কি আপনার কোনো কথা ফেলছি কোনো দিন? কষ্ট মনের মধ্যে থেকে লাভ নেই। কন কী খবর স্যার? তার আগত তোর এই আমার মাথার হাত দিয়ে ক অনেকবে যে আমি যা কই তার তুই মাইন্ড করব না, মনে কোনো গোসা নেব না। কলাম আমি আপনার ভুল বুঝবেন নয়। গায়ের মানুষ আমাকে কইতেছে তারা আমাকে মেম্বার বানাবে, আমি মেম্বার হলে তুই হবো মেম্বারের বউ। সে আশা যে তুমি আমার পূরণ করবেন সেটা আমি আগেই খুশি। এখন মানুষই আমাকে কমা নাকছে, আমার বাচ্চা কাচ্চা নাই, আমি নাকি আট করে আমাকে দেখলে নাকি কারো কারো অমঙ্গল হবে। এলা মাই, এগুলো কি কথা? আমাকে বিটিয়া ছিল না, আল্লাহ তুলে নিছে, আমরা কি করবো? সেটা তুই আর মুই বুঝম, এটা মানসুক বুঝম কেমন করি? তোর অসুখ, ডাক্তার কেছে তোর বাচ্চা কাচ্চা হবা না। তাহলে তুমি এখন নিকা কর, তার ঘর শুন বল, তাও আমি তোমাকে মেম্বার বানাবো। তোমরা কথা কর না কৃষক, তোমরা মর, তিন চারখান বিয়ে করলে কিছু হয় না। তুমি মোদান করে দেখবেন না সুখে আলামাই, তুমি দেখি কান্না লাগছো, কি আছে গো? মানে 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 তুই যে এত ভালো রে, আমি আগে বুঝতে পারিনি। আমি যে মিশে কথাটা সাজে গোজে এত কমাচ্ছ সেটা যে তুই এতে করি কবু, আমি বুঝতে পারিনি। আমার মেম্বার হওয়া লাগবে না, আমি আমি তোর সুখ নষ্ট করবে চাই না, আমি
আমি সোহেল স্যার আমি আমার হব রে মায়না, তোর আমি তোর সুখ আমি নষ্ট করবে। শোনেন, বলেন বাউল, তুমি কি চলে যাব নাকছেন? না, ঠিক চলে যাওয়া না, অন্তর চাইলে আবার আসবো। কাল আপনি অফিসে জয়েন করেন, দয়ালের দোয়া আপনার সাথে থাকবে। আমি চাকরি করবানাম, এই গ্যারামত আমার থাকা হবে না, আমি যাব তোমার সাথে, দেশ বিদেশ তোমার সাথে ঘুরি বেড়ানো। আপনি বাউল, আমি তোমার কষ্ট দেবার নই, নেবেন আমার সাথে। নিশি, আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, অনেক জ্বালিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, সেই জন্য আমি দুঃখিত। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও। দু একদিনের মধ্যে আমি মিডল ইস্ট চলে যাচ্ছি, শুনলাম মাস্টার বলে চলে গেছে, যাওয়ার সময় একটা চিঠি লেগে গেছে, সেখানে আমাকে ভালো বলেছে। মাস্টারকে আমি অনেক কষ্ট দিয়েছি, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা নিশি, তুমি যাওয়ার সময় আমার সাথে একটু কথা বলবে না? না। কেন? তুমি আগে যেমন করে কথা কছেন, অদান করি কথা না করলি আমি কোনো কথা কব না। তুমি আমাকে হাই বাতন করে ডাকছেন। তুমি কি যাওয়ার সময় আমার সাথে মস্কারি করছো না? আমি কসি তো, হ্যাঁ খাবিবত করে না ডাকলে আমি কোনো কথারই জবাব দেব নাই। সত্যি করে কচ্ছ নিশি? হ্যাঁ। তুমি আইজি আমার বাবার কাছে যে বিয়ের প্রস্তাব দেবেন, তোমাকে আর মিডল ইস্ট যাওয়া লাগবে না। ও নিশি, আল্লাহ রাহাতুন বরাশ আর আইয়া ও নশো আইয়া। ঠিক আছে, আমি তোমাকে একটা আরবি গান শুনি। হ্যাঁ, الحرياد من حلو الححي والنبر اما الحياة وحر حياة আমি তোমাকে কি করছি ইগনোর করছি, অ্যাভয়েড করছি। আচ্ছা তুমি এই বিষয়গুলো নিয়ে বারবার এই কথাগুলো বলছো কেন? আমি বলবো কেন, সবাই বলছে, ইভেন সুজানও বিষয়গুলো বুঝতে পারছে। ইকবাল তুমি এমন করছো কেন? তুমি যদি আমাকে অ্যাভয়েড করতে চাও ইটস ওকে, বাট প্লিজ not in front of all. কান্তা, তুমি না অযথা এসব নিয়ে কমপ্লেক্সে ভুগছো, এরকম কিছু না।
ইকবাল, আম নট এ কিড, শুধু একটা প্রমাণই তোমাকে দেব। তুমি যখনই আমার সাথে দেখা করেছো খুব গোছানো অবস্থায় ছিলে, বাট এখন গিয়ে একটু আয়নায় দেখো, নিজের চেহারাটা দেখো, তোমার এই যে দাড়ি, কতটা কতটা অগোছালো হয়ে গিয়েছো তুমি। জানো ভাই আজকে শেভ করছে? কিরে ভাইয়া, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। আচ্ছা, আর তোর আপুকে? আপুকেও খুব সুন্দর লাগছে, আজকে না লাল টিপ পরেছে। তুইও তো দেখি লাল টিপ, তোর তো একটা ছোট। আজকে শুধু তুমি আর আমি একটু ঘুরতে যাব। দেখি একটু ধরো তো। আচ্ছা চল। মাস্টারের অ্যাড্রেসটা যদি দিতে পারতেন তাহলে আমি হয়তো বা তাকে খুঁজে বের করতে পারতাম। আমি চাইছিলাম এসমান যখন আসছে তখন মাস্টারের সাথে শুভকে আমরা সারি ফেলাই। তবে চাচা, আমার কেন যেন মনে হচ্ছে আমি যদি আর কটা দিন এই গ্রামে থাকতে পারি তাহলে হয়তো বা এই ভিলেজ পলিটিক্স চর্চা করে কিছু একটা করতে পারতাম। খুবই কঠিন কাম মাগো। তবে আমার মতে মশলা বাবুকে আপনাদের সবার টাকা পয়সা দিয়ে একটু হেল্প করা উচিত। আমি তো তার জন্য প্রতি মাসে 500 টাকা করে পাঠাবো, এখন যেখানেই থাকি। নিশি, ডোন্ট ওয়ারি, এভরিথিং ইজ ওকে। চাচা, সালাম আলাইকুম চাচা। হ্যাঁ, সালাম সালাম। হ্যালো, হাউ আর ইউ স্ট্রেঞ্জার? নিউ ম্যান কামিং। ওকে, আমি একটু বাজারে যাব, চলে আসব। সরি ফর দ্যাট আন্টি, কিছু করার নেই। আসলে আমি একটা মিষ্টির প্যাকেট কিনেছিলাম তো ফেলে এসেছি আর কি। হিমারুন, হিমারুন, হিমারুন। ওকে ওকে, বাই ঋষি, এভরিথিং ইজ ওকে, সো ডোন্ট ওয়ারি। আরে মাস্টার, বাহে স্যার, সরি স্যার, মাস্টার হয়ে আমি কাপুরুষের মতো পালিয়ে যেতে পারি না, তাই ফিরে এলাম। দেখো কে আসছে, তুমি যদি ফিরে না আসতা তাহলে তোমাকে বাইন্ধা আনার ব্যবস্থা করতাম মাস্টারের। Thank you.
সো সরি, আমি আসলে তোমাকে শুধু শুধু সন্দেহ করেছি। আমি একদম জানতাম না এই বিষয়গুলো এত ড্রামা, এত ড্রামাস্টিক, জানলে হয়তো বা কিছু বলতাম না। সরি ফর দ্যাট। দেখি মথুরা বৃন্দাবন হয়ে গেল। পৃথিবীটা গোলাকার বলেই বোধ হয় আমরা একে অপরের মুখোমুখি হই। যদিও ভূগোলে জ্ঞান আমার খুবই সামান্য, তারপরেও আপনি, সরি, তুমি যখন বলছো মেনেই নিলাম। যেদিন গেছে সেদিন কি চলেই গেছে? যেদিন গেছে সেদিন শুধু চলেই যায়নি।